আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আপনাদের এই সঙ্গের নাম কি? আমাদের এটা মহিলা বিন্দু থেকে আমরা করছি, যাওয়াটা প্রথম বছর আমাদের 2020 করোনার আবহের জন্য আমরা বাইরে বেরোতে পারিনি কেউ, তাই জন্য আমরা এই প্রথম বছর সব মহিলা মিলে আমরা এটা পুজোটা করছি, বাচ্চা কাচ্চা সবাই মিলে। কত বছরের এই পুজো? এই পুজো আমাদের এই প্রথম 2020। আমরা চাই যে সামনে বছর আমরা আরো ভালো করে বড় করে করতে চাই। আমরা তাই কিছু দিনের মাথায় এলো এই করোনার জন্য সবাই মহিলা মিলে বসে একটা আলোচনা করলাম যে আমরা বেরাতে পারবো না বাইরে, তাই জন্য একটা পাড়ার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এক জায়গায় থাকতে চাই। বাইরে বেরোলে সেই করোনার ভয় একটা আমাদের মনের ভেতরে, ওই মাথায় রেখেই আমরা এই বছর প্রথম আমরা এই পুজো আরম্ভ করেছি। পরবর্তী কর্মসূচি পরবর্তী আমাদের যদি আরো যদি বড় করে করার ইচ্ছা আছে, আমাদের সাথে যদি সবাই সহযোগিতা করে আমরা আরো বড় করতে চাই এবং করবো আমরা আশা করি। কতজনকে দিচ্ছেন এবারে আপনারা এই যে বস্ত্র? 120 জন কে আমরা দিচ্ছি, আশা করি যদি আমরা আরো যদি সহযোগিতা পাই আর সামনে হচ্ছে আরো বড় করে আমরা করবো। আপনার নাম? আমার নাম সোমা দাস। আচ্ছা, এই সংস্থাটার নাম বলুন আপনাদের এই যে মহিলা বিন্দু। আমাদের থেকে হয়েছিল আপনার ওই গরিব দুঃখীদের ত্রাণ, তার উদ্যোক্তা ছিলাম এবং যখন মহিলাদের দ্বারাই হয়েছে, আবার এই মহিলারাই আবার ইয়ে করলো, আমরা দুর্গাপুজো করবো। দুর্গাপুজো করে কি জন্য দুর্গাপুজো হবে? কারণ আমাদের এখানকার যে মহিলারা তারা তো বাইরে কোথাও যেতে পারছে না, যেহেতু লকডাউন সব জায়গায় বন্ধ আছে, বাস বাইরে কোথাও ঠাকুর দেখতে যেতে হবে না। এটা কোন কত বছর হচ্ছে এই পুজোটা? প্রথম বর্ষ, কোথাও যেতে পারবে না যারা উদ্যোগ। আর আপনি আপনি আপনার এখানে কি সহযোগিতা রয়েছে বলুন? আমার এখানে সহযোগিতা এখানে মহিলারা তো করছে সবই, আপনি কি করছেন এখানে? এবারে ওই যে বাচ্চারা আছে, বাচ্চাদের যে শার্ট ফ্রক গুলো দেয়া হলো, তার উদ্যোক্তাদের মধ্যে আমি। ওকে, থ্যাংক ইউ। তোমার এই গিফটটা পেয়ে কিরম লাগছে? খুব ভালো লাগছে। তাহলে তুমি এনাদেরকে তোমার ভালোবাসার কথা, ভালো লাগার কথা কি বলবে? আচ্ছা, তুমি মা দুর্গাকে কি জানাবে? অনেক ভালোবাসা, অভিনন্দন। ভালোবাসা, অভিনন্দন। আর যে করোনাকে দূরে তাড়িয়ে দিতে বলবে না, যে মা তুমি এসছো দুর্গা মাকে নিয়ে, দুর্গা মা তুমি আমাদের করোনাটাকে নিয়ে চলে যাও, তবে সেটা তো বলতে হবে। ঠিক আছে, ভালো থাকবে।
আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।